আদালত চত্বরে শৌচালয়ে পাঠশালা গড়ে উঠেছে মামের। উল্লেখ্য, রানাঘাট আদালত চত্বরে রয়েছে পুরসভার শৌচালয়। প্রকৃতি তাকে সাড়া দিতে মাঝে মধ্যে সেখানে যেতে হচ্ছে আইনজীবী, মক্কেল অথবা প্রশাসনিক কাজে মহকুমা শাসকের দপ্তরে আসা মানুষজনকে। শৌচালয়ের ভিতরেই রয়েছে ছোট্ট একটি ঘর, সেই ঘরকেই নিজের পাঠশালাতে রূপান্তরিত করেছে বছর দশকের সুহানি সাউ। সুহানিকে পাশে বসিয়ে বইয়ের ছাপা অক্ষরে আঙুল রেখে পড়াচ্ছেন তার মা। প্রখর গরমের শান্তি বলতে রয়েছে একটি পাখা। রানাঘাট ব্রজবালা প্রাথমিক বালিকা বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী সুহানি সাউ রানাঘাট আদালতের পাশে থাকা ওই শৌচালয়ের ঘরে নিজের মায়ের সঙ্গে তার অধিকাংশ দিন কাটে। তার সেই ঘরে বসে আনমনে সাদা কাগজে ছবি এঁকেছে সে। মা কল্পনা শৌচালয়ের ওই ঘরে সযত্নে ঝুলিয়ে রেখেছেন মেয়ের শখে আঁকা ছবিখানি। জানা গেছে, রানাঘাট শহরের 10 নম্বর ওয়ার্ডের থানাপাড়ার বাসিন্দা শঙ্কর সাউ রানাঘাট রেলবাজারে বিভিন্ন দোকানের বস্তা মাথায় বয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার কাজ করেন শঙ্কর। যেটুকু পারিশ্রমিক পান তা দিয়ে স্বামী স্ত্রী ও দুমের পেট কোনো রকমে চললেও আনুষঙ্গিক খরচ জোটানো দুঃসাধ্য। কলেজে পড়ছে বড় মেয়ে স্নিগ্ধা, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছোট মেয়ে সুহানি। তাদের পড়াশোনার খরচ জোটাতে শৌচালয়ে কাজ নিয়েছেন মা। এদিন দেখা গেল শৌচালয়ের কাউন্টারে খুচরো পয়সার হিসেব রাখার কাজের ফাঁকেই সুহানিকে পড়াচ্ছেন তার মা। কিন্তু শৌচালয়েই কেন, এই প্রশ্নের উত্তর জানতে চাওয়া হলে কল্পনা দেবী বলেন, চাকদহ কলেজে পড়ে তার বড় মেয়ে, ও কলেজে যাওয়ার সময় বোনকে স্কুলে দিয়ে যায়। তিনি আরও জানান, স্বামী মেয়েদের নিয়ে বাপের বাড়িতেই তার ঠাঁই হয়েছে বর্তমানে। ভীষণই অভাবের সংসার তাদের। ছোট মেয়েকে রেখে আসার সংস্থান না থাকার কারণে তাকে সঙ্গে করে নিয়ে আসতে হয়। মেয়ের আঁকা বিভিন্ন ছবি দেখিয়ে কল্পনা দেবী বলেন, এই সবই তার মেয়ের আঁকা। আঁকা শেখার ভীষণ ইচ্ছে সুহানির, কিন্তু সেই ইচ্ছে পূরণের সাধ্য নেই তাদের। ছোট্ট সুহানি বলে, মায়ের কাছে সারাদিন বই নিয়ে পড়তে খুব ভালো লাগে তার। জানা যায়, কল্পনাকে প্রতিদিন ওই শৌচালয়ের জন্য 120 টাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আলাদা করে রাখতে হয়। তারপর অবশিষ্ট অংশ নিয়ে বাড়ি ফেরেন তিনি। আবার আদালত যখন বন্ধ থাকে তখন ব্যাহত হয় এই উপার্জনটুকুও। প্রকৃতপক্ষে 40 বর্গফুটের শৌচালয়ের এই ঘরখানি বর্তমানে সংসার হয়ে উঠেছে কল্পনার কাছে। একদিকে উপার্জন, অন্যদিকে মেয়েকে প্রকৃত মানুষ করে তোলার লড়াইয়ে চূড়ান্ত ব্যস্ত কল্পনা। ব্রজবালা প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব কুমার বসু কুর্নিশ জানিয়েছেন কল্পনার এই লড়াইকে। এ প্রসঙ্গে রানাঘাটের পুরপ্রধান কৌশলদেব বন্দ্যোপাধ্যায় বলেন, বিষয়টি এই প্রথম তার দৃষ্টিগোচর হলো। সুহানির পড়াশোনা সহ সবরকম সাহায্যের জন্য পাশে থাকবেন তিনি। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতেও ভীষণ ভালোবাসে সুহানি। রানাঘাট আদালতের পাশে থাকা ওই শৌচালয়ের ঘরে বসে আনমনে সাদা কাগজে ছবি এঁকেছে সে। তাতে পড়েছে রঙের প্রলেপ। মায়ের কাছে সারাদিন বই নিয়ে পড়তে খুব ভালোবাসে ছোট্ট সুহানি। সংসার প্রতিপালনের জন্য শৌচালয়ে কাজ নিয়েছেন সুহানির মা কল্পনা দেবী। আদালত বন্ধ থাকলে অবশ্য ভাটা পড়ে উপার্জনে, তবে অত কিছু বোঝার বয়সই হয়নি সুহানির। পড়ন্ত বিকেলে আদালত চত্বর ক্রমশ ফাঁকা হতেই বইয়ের ব্যাগ পিঠে তুলে মায়ের হাত ধরে বাড়ির পথে এগিয়ে চলে মেয়েটি। পেছনে পড়ে থাকে তার সারাদিনের পাঠশালা, শৌচালয়ের সেই ছোট্ট ঘরটি। আমরা স্বামী স্ত্রী যেভাবে কষ্ট করছি, ওরা যাতে ভবিষ্যতে এই কষ্টটা না করতে হয়, ওরা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক এবং নিজের বুদ্ধি দিয়ে ভালো কাজ করুক, এটাই আমি চাই।